কামরূপ জেলা আয়ুক্তর কার্যালয়ত সিম ভিজিলেন্সর অভিযান উৎকুসলৈ গ্রেপ্তার হল কামরূপর সহকারী আয়ুক্ত দীপাঙ্কর কলিতা সরকারি কামর ফাইল রখাই ধন দাবি করার অভিযোগ সিএম ভিজিলেন্সে হাতে লুটে গ্রেপ্তার করেছে সহকারী আয়ুক্তগাকীক সহকারী আয়ুক্তগাকীর কক্ষত অভিযান চলাইছে সিএম ভিজিলেন্সে এই মুহূর্তর জানাইছো একটা গুরুত্বপূর্ণ খবর এবার উৎকুসলৈ গ্রেপ্তার হয়েছে এগারী এডিসি তার নাম হয়েছে দীপাঙ্কর কলিতা সিএম ভিজিলেন্সে বর্তমান অভিযান অব্যাহত রাখিছে কামরূপ জেলা আয়ুক্তর কার্যালয়ত বর্তমান সিএম ভিজিলেন্সে অভিযান চলাই আছে উৎকুসলৈ এবার গ্রেপ্তার হয়েছে কামরূপর সহকারী আয়ুক্ত দীপাঙ্কর কলিতা সরকারি কামর ফাইল রখাই ধন দাবি করার অভিযোগ এডিসিগারীর বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে হাতে লুটে গ্রেপ্তার করেছে সহকারী আয়ুক্তগাকীক সহকারী আয়ুক্তগাকীর কক্ষত অভিযান চলাইছে সিএম ভিজিলেন্সে এই মুহূর্তত ফোনযোগে সংযুক্ত হয়েছো আমার উত্তর গুয়াহাটির সাংবাদিক কৌশিক দাসর সহিত কৌশিক আপনার পর জানিব বিচারিছো তারপর উৎকোচ লৈছিল কিমান উৎকোচ লৈছিল কেতিয়া উৎকোচ লৈছিল এগারী এডিসিয়ে কিছু সময় আগতে কামরূপ জেলার এজন সহকারী আয়ুক্ত দীপাঙ্কর কলিতা ভিজিলেন্স এন্ড সিএম ভিজিলেন্সের তরফের পরা গ্রেপ্তার করা হয়েছে যে আটক করা আর আমি গম পাইছো যে সেই ভূমি অধিগ্রহণের যে ফাইল রাখি থাকছিল আর সেই ফাইলের বিনিময়ত কিছু টাকা ধন দাবি করেছিল আর সেই অভিযোগতে আজি সিএম ভিজিলেন্সের একটা দল আহি যে দীপাঙ্কর কলিতার যে গ্রেপ্তার করেছে আর আমি সিএম ভিজিলেন্সের লোকের আমি কথা পাতিছিলাম কোনো ধরনের এই মুহূর্তে মুখ খোলা নাই কেন কৈছে যে কিছু সময় লাগিব এই সমগ্র কথাখিনি যে তদন্ত আওতাত আছে আর কিছু হয়তো কিছু সময় পিছিয়ে এই কথাখিনি সকলখিনি কথা কব কিন্তু এই মুহূর্তে কব লাগিব যে 2021 সনত এসিএস নিযুক্তি লাভ করা দীপাঙ্কর কলিতা পূর্বতে বরপেটা জেলাত কাম করেছিল আর আজি কিছুদিন প্রায় সাড়ে চারি মাস পূর্বে কামরূপ কামরূপ আয়ুক্ত জেলাত ইয়াতে জয়েন করেছিল তেও কেইবাটাও ব্রাঞ্চ চোৱা চিতা কৰিছিল বিশেষকৈ ভূমি অধিগ্ৰহণ শাখাটোত কাম কাজ কৰিছিল আৰু সেই ফাইলৰ বিনিময়তে কোনো ভুক্তভোগী যিসকলৰ ভূমি অধিগ্ৰহণ হয় চৰকাৰে লৈ যায় সেই ভূমি অধিগ্ৰহণৰ ফাইল তেওঁ চোৱা চিতা কৰিছিল আমি দুই এজনৰ পৰা বিশেষ সূত্ৰৰ পৰা গম পাইছোঁ এই ভূমি অধিগ্ৰহণ কৰা ফাইল সাধাৰণ মানুহৰ পৰা তেওঁলোকে কিছু ধন দাবী কৰিছিল অন্যথা তেওঁ এই ফাইলটো তেওঁৰ অফিচৰ পৰা মুকলি কৰি দিয়া নাছিল আৰু এই খবৰ এই যি খবৰ চি এম ভিজিলেন্সে পাইছিল আৰু কিছুদিন ধৰি তেওঁৰ এই বিরুদ্ধে যে গোচর যুবতী গোচরের ভিত্তিতে আজি এন্টি সিএম ভিজিলেন্সর দল আহি প্রায় দিনের ভাগের পর ইয়াতে চুপাত আয়ুক্ত কার্যালয়ের ভিতর গ্রেপ্তার করছে আর আমি যিকোনো কথা তেওঁলোকৰ পৰা সুধিব বিচাৰোঁ তেওঁলোকে কৈছে যে কিছু সময় এই যিহেতু বিভিন্ন তেওঁলোকৰ তদন্তৰ আওতাৰ কথা কাম আছে সেইকাৰণে এই মুহূৰ্তত তেওঁলোকে মুখ খোলনে হয়তো কিছু সময়ৰ পিছতে মুখ খুলিব যে কিমান টকা দাবী কৰিছিল ভুক্ত কৰিব যে আমি কিন্তু এই মুহূৰ্তত গম পাইছোঁ বিশেষ সূত্ৰৰ পৰা প্ৰায় ভূমি অধিগ্ৰহণৰ ফাইল তেওঁ চোৱা চিতা কৰিছিল হয়তো এই ভূমি অধিগ্ৰহণ কৰা ফাইলৰ বিনিময়তে হয়তো ধন দাবী কৰিছিল আৰু আমি গম পাইছোঁ যে যিগৰাকী লোকৰ পৰা ধন দাবী কৰিছিল সেই ধন দাবী যিগৰাকীয়ে দাবী কৰিছিল তেওঁ ইতিমধ্যে এন্টি কৰাপশ্যনৰ চি এম ভিজিলেন্সৰ লোকৰ লগত দলৰ লগত আছে আৰু আমি হয়তো তেওঁলোকৰ পৰাও কিছু সময়ৰ পিছত এই গোটেইখিনি কথা গম পাম যে টকাৰ তেওঁ ধন দাবী কৰিছিল কিন্তু এই মুহূৰ্তত ক'বলৈ যে প্ৰায় মাত্ৰ দুবছৰৰ পূৰ্বে এতিয়াও এ চি এছ নিযুক্তি দিছিল আৰু তেওঁৰ পৰা তেওঁ বৰপেটাত প্ৰথমতে নিযুক্তি হৈছিল আৰু ইয়াতে আমিনগাঁৱৰ আয়ুক্ত কাৰ্যালয়ৰ পৰা চাৰে চাৰি মাহ পূৰ্বে ইয়াতে জইন কৰিছিল আৰু চাৰে চাৰি মাহ নিযুক্তি হোৱাৰ পাছত আজি তেওঁ ধৰণৰ এটা দুৰ্নীতিত লিপ্ত হোৱাটোৱে খুবেই এক লজ্জাজনক কথা হয় কৌশিক আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ এই মুহূৰ্তত বিষয়টো সন্দৰ্ভত তথ্যখিনি জনোৱাৰ বাবে ইতিমধ্যে আমি জানাইছো যে এইগৰাকী এডিসি ঘাটে লুটে গ্রেপ্তার করা হয়েছে উৎকোচ বিচাৰিছিল উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছে কামরূপর সহকারী আয়ুক্তগাকী সরকারি কামর ফাইল রখাই ধন দাবি করার অভিযোগ এডিসিগীর বিরুদ্ধে সিএম ভিজিলেন্সে হাতে লুটে গ্রেপ্তার করেছে সহকারী আয়ুক্তগাকীক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।